আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেইন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দুয়ায় অনেক অনেক ভালো আছি সবাইকে আবার আমাদান মোবারক আর আজকে অনেকের রিকোয়েস্টের রেসিপি নিয়ে এসেছি অনেক রেসি রিকোয়েস্ট হয়েছি আমার মেয়ের ব্রাইডেল শাওয়ারে এবং আমার ফ্রেন্ডের মেয়ের ব্রাইডেল শাওয়ারে এই রেসিপিটা অনেকে দেখেছেন এবং রিকোয়েস্টও করেছেন এটা হলো পিঙ্ক খেবিজ দিয়ে রেড খেবিজ দিয়ে বানানো হয় কল স্লো তো এইটার রেসিপি আজকে শেয়ার করব দেখেন কীভাবে আর সাথে আছে আর একটা রেসিপি অনেক সিম্পল আর ইজি এরপরেও আমি শেয়ার করতেছি আমি জানি অনেক নতুন রাধুনি আছেন যারা এটা শিখতে চান রোজার জন্য আর এটা রোজা মাসেই বেশি হওয়া হয় ডালের বড়া তো প্রথমে কল স্লোটা আমি বানাবো তো দেখেন কী কী ব্যবহার করব প্রথমে আমি বলবো কী কী লাগবে ইনগ্রিডিয়েন্ট রেড কেবিজের কোলস্লো বানাতে তো এখানে আমি রেড কেবিজ নিয়েছি হাফ এখানে নিয়েছি ব্ল্যাক পেপার লবণ নিয়েছি চিনি নিয়েছি সুগার এরপরে দুইটা ক্যারট এক কিছু স্প্রিং অনিয়ন আর এই পেঁয়াজ থেকে আমি হাফ পেঁয়াজ ইউজ করবো আদা আর এই যে মেয়নেই ইউজ করবো আর ভিনিগার ইউজ করব তো দেখেন আমি কীভাবে এই ইনগ্রিডিয়েন্টটা রেডি করি আর কীভাবে বানাই সমস্ত দেখান এন্ড পর্যন্ত আর এই তো রেসিপিগুলো দেখলেন কী কী লাগবে আর এটা আমি প্রথমে এই যে ক্যারেটগুলা একটা পটেটো ফিলার দিয়ে আমি এভাবে ফিল করে নিব তো এরপরে রেড কেবিজ আমি আসলে সমস্ত রেড কেবিজ ইউজ করবো না যেহেতু একটা রেসিপি দেখানোর জন্য আমি বানাচ্ছি এরপরে এগুলো আমরা ইউজ করবো তো আমি এখানে লেস দেন হাফ ক্যাবেজ ইউজ করতেছি তো আপনারা যদি মনে করেন একটা ক্যাবেজ ইউজ করেন তাহলে কিন্তু এই যে স্প্রিং অনিয়ন একটু বেশি দিতে হবে বা পেঁয়াজও একটু বেশি দিতে হবে আর এভাবে একটা গ্রেটারের সাহায্য ভালোভাবে ছোটো ছোটো করে গ্রেট করে নিতে হবে সব কিছু যেমন রেড ক্যাবিজটা এরপরে খেরোটগুলা এরপরে যে পেঁয়াজ আমি হাফ হাফ অনিয়ন আর কি ইউজ করবো সমস্ত না তো এভাবে আপনারা গ্রেট করে নেবেন ভালোভাবে এইটো পেঁয়াজ হাফ দিয়ে দিচ্ছি তো একদম সিম্পল রেসিপি বাট রোজা মাসের জন্য অনেক হেলথি এরপরে যেহেতু আমরা অনেক কিছু গ্রিলের খাবো এটা গ্রিলের সাথে বেশি মানায় এর জন্য এটা একটু শেয়ার করলাম তো দেখেন আমি কিভাবে বানাই এখন স্প্রিং অনিয়নগুলো ভালোভাবে ছোটো ছোটো করে কেটে নেবেন এটা কিন্তু সমস্ত ইউজ করব না যে শুধু এই যে হোয়াইট পার্ট এরপরে সামান্য গ্রিন ইউজ করব। মেইনলি আর আপনারাও এভাবে করবেন আর যত ছোটো করতে পারবেন অত ভালো এই ইনগ্রিডিয়েন্টের জন্য এই যে স্প্রিং অনিয়নটা আর এই তো এভাবে কেটে আর আমি এখন দেখান কতটুকু স্পাইস ইউজ করি এখানে আমি প্রথমে লেস দেন ওয়ান স্পুন আর কি এটা অনেক ছোটো একটা চামচ আমার একটা সুগারে তো এখানে আমি ব্ল্যাক পেপার দিয়েছি এরপরে লবণ দিয়েছি আর এখন থিন থ্রি স্পুন আমি সুগার দিয়ে দিচ্ছি তো এক চামচ ব্ল্যাক পেপার এক চামচ লবণ এরপরে তিন চামচ সুগার দিছি যদি আপনারা মনে করেন বেশি ইউজ করেন তাহলে চার চামচ পাঁচ চামচ দিতে পারবেন আর এই তো ভিনিগার দিয়ে দিছি টু টু টি স্পুন এরপরে ফলে মেয়নেজ আমি আন্দাজ মতো দিয়ে দিচ্ছি বাট যদি আপনারা মনে করেন আরও বেশি খেবেই যে ইউজ করেন তাহলে আরও বেশি দিয়ে দিবেন তো এখানে মনে করেন এক চার চাই টেবল স্পুনের মতো মেয়নেজ ইউজ করেছি আমি আন্দাজ মতো আর কি আর এই তো শেষ মিক্স করে নেবেন ভালোভাবে মিক্স করা এরপরে এই তো রেডি এই রেসিপি তো অনেক সিম্পল একটা রেসিপি এটা সব কিছুর সাথে খাওয়া যায় তো আপনারা রমজান মাসে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আগামীতে আরও কিছু রেসিপি শেয়ার করবো এভাবে সালাদের রেসিপি ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আর এখন যে রেসিপিটা শেয়ার করতেছি অনেকের জানায়ের ঘরে আমি সিম্পল একটা রেসিপি শেয়ার করতেছি আমি কিভাবে ডালের বড়া বানাই এটা আমার একটা এক্সপেরিয়েন্স থেকে একটু শেয়ার করা তো প্রথমে আপনারা কী করবেন ডালটা ভালোভাবে ওয়াশ করে নেবেন ওয়াশ করে ভিজিয়ে রাখবেন তিন থেকে চার ঘন্টা পর্যন্ত এরপরে ব্লেন্ড করে নেবেন ভালোভাবে হ্যান্ড ব্লেন্ডার এরপরে অন্য ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করতে পারবেন যে কোনো ব্লেন্ডার দিয়ে আর আমি কী কী ইনগ্রিডিয়েন্ট ইউজ করতেছি একটু বলবো একদম সিম্পল আমি আর কিছুই ব্যবহার করি না তো আপনারা এভাবে ট্রাই করে খেয়ে দেখবেন এখানে শুধু হলুদের গুঁড়ো এক চামচ দিয়েছি আর কিছু খাসামরিস এরপরে সাদমথো ইয়ে দিয়ে দিছি ধনিয়া পাতা ধনিয়া পাতার অ্যমাউন্টটা আমি একটু বেশি দেই আর এরপরে এক চামচ লবণ দিয়ে দিছি দা সিট আর পেঁয়াজ তো দিব একটু মেখে এরপরে পিঁয়াজটা দিয়ে দিব তো এখানে আমি একটা পিঁয়াজ ইউজ করেছি যেহেতু এখানে বেশি ইয়ে না ডালির বড়া নাই যদি আসলে এই যে ডালির বড়াটা ওটাকে পেঁয়াজও বলে তো এটার মধ্যে যদি একটু বেশি পেঁয়াজ হয় তাহলে খুবই স্বাদ হয় তো এটা আপনাদের চাহিদা মতো দেবেন এটা আমি মিক্স করে নিচ্ছি আর এখন বলতে চাই আমি এই ভিডিও শেষের দিকে দেখবেন আমি একটু ডেকোরেশন করবো আমার একটা টেবিল রোজার জন্য স্পেশালি তো ভিডিও শেষের দিকে একটু দেখবেন আমি কীভাবে সাজাই প্রথমে দেখেছেন তো এই টেবিলটা আমি কিভাবে সাজিয়েছি একটু শেয়ার করলাম এটা জাস্ট উৎসাহিত করার জন্য যে রোজা মাসে বাচ্চারা এইটা দেখে যে রোজা এসেছে আমরা এখন যে রোজা মাসে কী কী করতে হবে বা রোজা রমাদান এসেছে এটা রিমাইন্ডারের জন্য একটু সাজিয়ে রাখলাম আর কি এমনি তো সবাই জানে তো এন্ড পর্যন্ত দেখবেন আমি একটু শেয়ার করবো আর এই তো ডালির বড়াগুলো আমি বেজে নিচ্ছি তেলের মধ্যে ডুবো ডুবুথেলের মধ্যে বেজে নিতে হবে তো আমি ওয়েট করবো এগুলা ব্রাউন হওয়া পর্যন্ত একটু ডার্ক ব্রাউন হতে হবে যেমন বাদামি রঙের আর কি বাদামি রঙের হওয়া পর্যন্ত এভাবে নাড়াচাড়া করবেন তখন ভালো হয় আর এরপরে আমি নামিয়ে নিব আর কি তো এই যে সিম্পল রেসিপিটা দেখিয়েছি অনেকে আমি জানি অন্যান্য স্পাইস ইউজ করেন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দনিয়ার গুঁড়া আমি শুধু হলুদের গুঁড়া দিয়ে এভাবে বানাই তো আপনারা ট্রাই করে আমাকে বলবেন যে কী বাকি কেমন হলো শুধু হলুদের গুঁড়ো দিয়ে এই যে পেঁয়াজ উঠা বানানো তো এভাবে সবগুলো আমি বেজে নিয়েছি তো আশা করি এই রেসিপি আপনাদের ভালো লাগবে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করবেন আর এভাবে ডালির বড়া বানিয়ে খাবেন সবাই রোজা মাসে আর আমার জন্য বেশি বেশি হয় দোয়া করবেন যারা যারা আমার ভিডিও দেখে শিখতেছেন আপনারা সবাই আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আর এই তো অনেক সুন্দর কালার এসেছে আর আমরা খেয়েছি অনেক টেস্টিও ছিল আর যেমন এই এই যে বড়াগুলো দেখার পরে লাগছিল যে রমাদান এসে গেছে তো আলহামদুলিল্লাহ রমাদান মুবারক সবাইকে আবার

أهلا وسهلا يا رمضان شهر الصدقة والإكرام مرحبا بك رمضان رمضان أهلا وسهلا يا رمضان أشكر الله أصلي وأعبد مرحبا بك رمضان رمضان شهر الذكر والإحسان أهلا وسهلا يا رمضان شهر الصدقة والإكرام مرحبا بك رمضان رمضان أهلا وسهلا يا رمضان رمضان شهر شهر التوبه والغفران مرحبا بك رمضان رمضان شهر الذكر والاحسان اهلا وسهلا يا رمضان شهر الصدقه والاكرام مرحبا بك رمضان رمضان اهلا وسهلا يا رمضان 不容我毫无胜利！ مرحبا بك رمضان رمضان شهر الذكر والاحسان اهلا وسهلا يا رمضان شهر الصدقه والاكرام مرحبا بك رمضان رمضان اهلا وسهلا يا رمضان اهلا وسهلا يا رمضان شهر التوبه والغفران مرحبا بك رمضان رمضان شهر الذكر والاحسان اهلا وسهلا يا رمضان شهر الصدقه والاكرام مرحبا بك رمضان رمضان وسهلا يا رمضان اصوم نهارا واذكر ربي وااتل القران ليشفي قلبي اقوم ليلا حتى الفجر اشكر الله اصلي بك رمضان رمضان شهر الذكر والإحسان أهلا وسهلا يا رمضان شهر الصدقة والإكرام مرحبا بك رمضان رمضان أهلا وسهلا يا رمضان أهلا وسهلا يا رمضان شهر التوبة والغفران مرحبا بك رمضان رمضان شهر الذكر والإحسان أهلا وسهلا يا رمضان شهر الصدقة والإحسان